ওকে ভিউয়ার্স, আজকে আমাদের সামনে আছেন অস্ট্রেলিয়ায় পিএইচডি শিক্ষার্থী সুপ্রিয় শাফকাত ভাই। উনি আসলে মেশিন লার্নিং এর উপরে পিএইচডি করছেন। তো চিন্তা করলাম নতুন একটি আলোচনা আপনাদের সামনে নিয়ে আসি, একটি ক্যারিয়ার নির্দেশক আলোচনা, যেখানে আমরা আলোচনা করব আসলে মেশিন লার্নিং নিয়ে। এটি একটি নতুন স্ট্রিম, আমার মনে হয় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি অন্যতম স্ট্রিম হতে পারে আপনার ক্যারিয়ার গড়ার জন্য, কারণ এটা রিলেটিভলি নতুন এবং এখানে অনেক ধরনের সম্ভাবনা আছে। তো সুপ্রিয় সাবকাত ভাই, আমি আসলে জানতে চাই যে মেশিন লার্নিং আসলে কনসেপ্টে কি, মানুষজন এখানে আসলে কি কি লার্ন করে? ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। মেশিন লার্নিং যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই, আমি আসলে ডেফিনেশন না বলে আমি একটা এক্সাম্পল দিই। সেই এক্সাম্পলটা হচ্ছে, ধরেন আমরা একটা ইউটিউবে আমরা একটা যে কোনো একটা ভিডিও সার্চ করছি, যদি সেটা ক্রিকেট হোক অথবা ধরেন একটা হিন্দি সিনেমাই হোক, তখন কি হবে? আপনি ধরেন একটা ক্রিকেটের ব্যাপারে, ধরেন আপনি টেন্ডুলকারকে নিয়ে একটু সার্চ করছেন, সচিন টেন্ডুলকার, তাহলে কি হবে? কিছুক্ষণ পরেই আপনাকে কিন্তু ইউটিউব আপনাকে টেন্ডুলকারের ভিডিওই আপনাকে দিবে, সাজেস্ট করবে। আপনি যদি কোনো হিন্দি সিনেমা নিয়ে সার্চ করেন, তাহলে দেখবেন আপনাকে হিন্দি সিনেমাই আপনাকে আপনাকে সাজেস্ট করবে কিছুক্ষণ পর পরেই। সো এই জিনিসটা কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে, আপনি এই যে প্রিভিয়াস আপনার সার্চ হিস্ট্রিটা, সেই হিস্ট্রিটা নিয়ে একটা মেশিন আপনার অথবা কম্পিউটার একটা 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 ক্যালকুলেশন করছে। সেই ক্যালকুলেশন করে সে প্রেডিক্ট করছে যে আপনার কি কি, আপনার ইন্টারেস্টটা কি, আপনার টেস্টটা কোথায়, সেইটা বেসিক্যালি মেশিন লার্নিং। ওকে, তো এটা আসলে আমাদের বাংলাদেশে এই জিনিসটা সম্বন্ধে সচেতনতা কতটুকু? এখন কিন্তু আস্তে আস্তে অনেক অনেক মানুষই, অনেক রিসার্চার, অনেক স্টুডেন্ট কিন্তু মেশিন লার্নিং নিয়ে কাজ করছে বাংলাদেশের, আপনি যদি কথা চিন্তা করেন আর কি। কিন্তু অন্যান্য উন্নত বিশ্ব কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আপনি যদি অ্যামাজনের, এগেন অ্যামাজন .com অথবা অ্যামাজনের কোনো প্রোডাক্ট কিনতে চান, দেখবেন অ্যামাজন কিন্তু একটা সিয়াটেল বেসড একটা কোম্পানি। আপনি যদি কোনো কিছু সার্চ করেন, তাহলে ওরা কিন্তু অটোমেটিক্যালি আপনাকে বলবে যে এটার সাথে আর কী কী রিলেটেড আছে জিনিসপত্র, যে আপনি কি কি কিনতে পারেন। আপনি ধরেন একটা চেয়ার কিনছেন, চেয়ারের সাথে কিন্তু বলবে যে ইউ মে অলসো লাইক একটা টেবিল, তো সেটাও বলতে পারে। তো এই জিনিসগুলা কিন্তু আপনার উন্নত বিশ্বতে অলরেডি এস্টাবলিশড, কিন্তু বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে এখনও অনেক কাজ বাকি, কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছি কাজ করছে আস্তে আস্তে। তো এই জিনিসটা এখন যদি স্পেসিফিক এক্সাম্পল দেওয়া হয়, রিসার্চাররা অথবা বাংলাদেশি যারা রিসার্চার আছেন, ওনারা এটা নিয়ে কাজ করছেন, কিন্তু মানে একটা ফুল ফ্লেজেড একটা কমার্শিয়ালি যে ডেভেলপড একটা মেশিন লার্নিং একটা টুল অথবা অনেকগুলো টুল কমার্শিয়ালি ডেভেলপড, যেটা ধরেন আপনি ইউজ করতে পারেন, আপনার স্টক মার্কেট প্রেডিকশন ইউজ করতে পারেন, অথবা আপনি আপনি কোনো বিজনেস করছেন, কোনো একটা, আপনি যদি বাংলাদেশের রিটেলের সবগুলা বলি, স্বপ্ন হতে পারে, আপনার আপনার মিনা বাজার হতে পারে, কি কি প্রোডাক্ট আপনি আপনি বিক্রি করবেন নেক্সট, কী কী প্রোডাক্ট বিক্রি হতে পারে নেক্সট ফিউ মান্থস অর সো, এই জিনিসগুলা কিন্তু এখনও ওইভাবে এস্টাবলিশ হয় নাই। রিসার্চাররা কাজ করছে, কিন্তু এই জিনিসগুলা কিন্তু এখানে আমি এখনও অনেক অনেক কাজ বাকি দেখতে দেখতে পাচ্ছি। তার মানে কি ভাইয়া, ডাটা সায়েন্টিস্ট এবং এই মেশিন লার্নিং এর মধ্যে কি অনেক ধরনের সাদৃশ্য রয়েছে? আর ডাটা সায়েন্টিস্ট হচ্ছে কিন্তু যারা ডাটা নিয়ে আপনার অ্যানালাইসিস করে, ওইটা অ্যানালাইসিস টুলটা হতে পারে আপনার মেশিন লার্নিং, কিন্তু ডাটা সায়েন্টিস্ট কিন্তু আপনার ডাটা নিয়ে ডাটা ক্লিনিং করতে পারে, ডাটা কোনো যদি কোথাও যদি ডাটা মিসিং থাকে, সেই ডাটাগুলো কিন্তু, এটাকে আমরা বলি ডাটা ইম্পিউটেশন, যে মিসিং ডাটা কিন্তু নাই, তো সেটা কিন্তু আপনি কিছু কিছু আপনি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইউজ করে এইসব জায়গায় কিন্তু ডাটাগুলো আপনি বসাতে পারেন। এই এই এটা কিন্তু একটা ডিফারেন্স আছে ডাটা সায়েন্টিস্ট অথবা ডাটা অ্যানালিস্ট থেকে, কী বলবো, মেশিন লার্নিং থেকে। ওকে, তো আপনি বললেন যে আসলে বাইরের দেশে মেশিন লার্নিং এর চাহিদা দিনে দিনে বাড়ছে, কিন্তু তারপরেও আমাদের দেশের ছেলেমেয়েদের মধ্যে দেখা যায় যে সেই টিপিক্যাল বিবিএ অথবা সেই কম্পিউটার সায়েন্স নিয়েই পড়াশোনা করছে, তাহলে তারা মেশিন লার্নিং এর দিকে কেন আসছে না? এটা কি আসলে অনেক কঠিন পড়াশোনা? না, মেশিন লার্নিং কিন্তু বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ। কম্পিউটার সায়েন্সের কিন্তু অনেকগুলো, আপনার নেটওয়ার্কিং থাকতে পারে কম্পিউটার সায়েন্সে, আপনার প্রোগ্রামিং থাকতে পারে, তো এগুলার একটা ব্রাঞ্চ হচ্ছে মেশিন লার্নিং।
এবং মেশিন লার্নিং এর অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, সেটা আপনার অল ওভার দ্য ওয়ার্ল্ডই এটার একটা অ্যাপ্লিকেশন আছে। সেই অ্যাপ্লিকেশনটা হতে পারে আপনার আপনার মেডিকেল সেক্টরে হতে পারে, আপনার বিজনেস সেক্টরে হতে পারে, অথবা আপনার ইকোনমিক সেক্টরে হতে পারে, সব রকমেরই হতে পারে। এখন এইখানে এটাকে আমি বলবো হয়তো এটাকে কি বলে কোলাবোরেটিভ ওয়ার্কটা হয়তো ওইভাবে হচ্ছে না, যেখান থেকে বিজনেসের মানুষও আসবে, যেখান থেকে আপনার কম্পিউটার সায়েন্স সায়েন্টিস্ট অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার একটা মেশিন লার্নিং একটা টুল ডেভেলপ করবে, যেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আপনার বিজনেসে, অথবা যেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে অন্য কোনো সেক্টরে। তো আমার মনে হয় এখানে একটা কোলাবোরেশন একটা 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 অভাব দেখতে পাচ্ছি, যে কারণে আমার মনে হয় একটু পিছিয়ে আছি আমরা মেশিন লার্নিং। ওকে, তো আপনি তো আসলে অস্ট্রেলিয়াতে মেশিন লার্নিং পিএইচডি করছেন, তো বাংলাদেশে যারা মেশিন লার্নিং এ অনার্স মাস্টার্স অথবা কম্পিউটার সায়েন্সে আইটিতে অনার্স মাস্টার্স করছে, তারা যদি স্বপ্ন দেখে যে আমেরিকা অথবা অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে আসবে, তাদের জন্য কতটুকু সহজ বিষয়টা? আপনি এটা নিয়ে আবারও একটু একটু রিসার্চ করতে হবে আপনাকে, যে আপনি মেশিন লার্নিংয়ে কোন স্পেসিফিক ব্রাঞ্চ অথবা কোন কোন স্পেসিফিক ব্রাঞ্চে আপনি আপনার মেশিন লার্নিং যে টুলটা আছে, অথবা আপনি কোন কোন স্পেসিফিক ব্রাঞ্চে আপনি কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, সেই কন্ট্রিবিউশনটা আগে আগে ঠিক করতে হবে, যে আপনি কি আপনার মেশিন লার্নিং কি বিজনেস ইয়েতে অ্যাপ্লাই করবেন ডোমেনে, নাকি আপনি শুধু খালি মেশিন লার্নিং টুলই ডেভেলপ করবেন। তো এই জিনিসটা আগে ঠিক করতে হবে, সেটা ঠিক করে তারপরে হচ্ছে এই আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন, আপনি আগে ওয়েবসাইটগুলোতে যাবেন, গিয়ে আপনার সুপারভাইজার সেট করবেন যে কী কী, মানে সুপারভাইজার সেট করা আমি বলতে চাচ্ছি যে সুপারভাইজারের কী কী কারেন্ট ওয়ার্ক অথবা কী কী রিসার্চ ওনারা করছেন ইয়ে নিয়ে, এই মেশিন লার্নিং নিয়ে, অথবা কোন কোন সুপারভাইজার ইন্টারেস্টেড মেশিন লার্নিং নিয়ে। তো সেই জিনিসগুলো আগে আপনাকে একটু একটু এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর করার পরে তখন আপনি আপনার গোল কিন্তু ফাইনাল মানে অনেকটা ঠিক করতে পারবেন, আপনি কিন্তু আপনার গোলটাকে আপনি ন্যারো ডাউন করতে পারবেন, যে আমার মনে হয় এই এই স্পেসিফিক ফিল্ডগুলো হচ্ছে এখনও আনএক্সপ্লোর্ড এবং আপনি এখানে কন্ট্রিবিউট করতে পারেন। তো সেই হিসাব করে তখন আপনি আপনি অ্যাপ্রোচ করবেন আমেরিকান ইউনিভার্সিটি অথবা সুপারভাইজারের কাছে, অথবা অস্ট্রেলিয়ান কোনো সুপারভাইজারের কাছে। সুপারভাইজার যদি ইয়েস বলে, অথবা সুপারভাইজার যদি আপনার আপনার অ্যাপ্রোচটা উনি যদি পজিটিভলি নেন, তাহলে তো আপনার মনে করেন এখানে অ্যাটলিস্ট 60% কাজ হয়ে গিয়েছে আর কি, আপনার অ্যাডমিশনের জন্য অথবা ইয়ের জন্য। ওকে ভাইয়া, ধন্যবাদ আপনার ইনফরমেশনের জন্য। ওকে ভিউয়ার্স, তো আমার মনে হয় আপনারা মেশিন লার্নিং নিয়ে যথেষ্ট ধারণা পেলেন, এটি একটি চমৎকার ক্যারিয়ার সম্ভাবনা রয়েছে, তো স্যালারি দিক থেকে এটি অত্যন্ত ভালো, এবং আপনি যদি উন্নত দেশে অথবা বাংলাদেশেও ভালো ক্যারিয়ার অথবা বিজনেস করতে চান, আমার মনে হয় এটি একটি চমৎকার স্ট্রিম হতে পারে আপনার পড়ালেখার জন্য, তো আপনি ভেবে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা যদি নতুন কোনো কিছু জানতে চান অথবা কোনো বিষয় নিয়ে আপনি চান যে আমাকে ভিডিও তৈরি করতে, নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সবসময় থাকবেন। ধন্যবাদ।